ঝাড়খণ্ড দলকে এবং প্রথমটা গোল করতে হবে এবং ফিনিশিংটা ভালো করতে হবে। যদি বা তারা একটা কমপক্ষে গোল পরিশোধ হলে সেখান থেকে হয়তো ম্যাচে কিছুটা প্রাণ ফিরে পাবে, সেই চেষ্টা তারা করবে। প্রথম থেকে গতি বাড়িয়ে তারা কিন্তু ডান দিক থেকে আক্রমণে বিপজ্জনক জায়গায় বল, সেখানে যদি একটা চান্স দেখা যাক একেবারে বক্সের কাছাকাছি, কিন্তু বলটা এখান থেকে আবারও কিন্তু বল চলে গেল মাফুরিকা বাইরে। ঝাড়খণ্ড গতকাল যেভাবে আমরা দেখেছিলাম ডমিনেট করেছিলেন একচ্ছত্র ভঙ্গিতে, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলে কিন্তু বর্ধমান বর্তমানের লড়াই কিন্তু পিছিয়ে রয়েছে। একচ্ছত্র আধিপত্য নিয়ন্ত্রণ জানি বলবো, কিছুটা হলে কিন্তু ঝাড়খণ্ডের নিয়ন্ত্রণে বা অনুকূলে রয়েছে। লম্বা করে মনে করেছিলেন সেটার সেখান থেকে তরন্ত বদল করে, কিন্তু একটু দূরে হয়ে গেল, একটু আউট হয়ে গেল, সেখান থেকে কিন্তু মাঠে বাইরে। এবং থ্রোয়িং বল আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু থ্রোয়িং করবেন বিষ্ণু রয়, গতি মারিয়ে ফেলতে হবে বেশ করে বর্তমান দলকে। এবং ধীরে ধীরে কিন্তু দূরে চলে যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তারা কিন্তু নিচে পড়ছে এবং তাদের সমস্তটা কিন্তু তাদের নিরাশ হয়েছে, কারণ এখনো পর্যন্ত আমাদের একটা ভুল আসে না। এখানে কিন্তু অনেক সময় কঠোর হাতে কড়া হাতে মাছ পরিচালনা করছেন, এখানে কিন্তু বর্ধমান দলের অনুকূলে এবং অবশ্যই আমরা দেখতে পাচ্ছি মানুষ যেভাবে